গুড মর্নিং স্টুডেন্ট, আমি সঞ্জীব সরকার, ইনস্ট্রাক্টর অফ এমএমবি অ্যান্ড এমডি অফ গভর্নমেন্ট আইটি হার্ডওয়্যার কালিঘাটের পিটি। আজকে আমরা ভালো একটা টাইপ পকেট ভল সেই জিনিসটা আমরা পড়বো ডিটেলস। তো আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখো ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা, তো এর কোনটাকে কী বলে আমরা আস্তে আস্তে পড়ব। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কী করবো, হেড বলবো, এটা স্টেম বলবো, এটা ফিলেট বলবো, স্টেম ফেস, সরি এটা স্টেম ফেস, এটা ফিলেট, এটাকে আমরা স্টেম বলবো, এটাকে টিপ বলবো, আর এটাকে মার্জিন বলবো। তো পপেট ভল, দ্য ভল হুইচ পপ আপ অন ভার্ব সিট, অর্থাৎ এখানে যদি একটা ভার্ব সিটে করি তো এই ভার্ব ভার্বটা এই সিটে পপ আপ করাটাকে আমি কী করবো, যে ভার্ব করবে সেটাকে আমি কী করবো, পপেট ভল্ব। তো এইখানে আরেকটা জিনিস, এ কী করবে যখন ওপেন বা ক্লোজ হবে তখন সে আপ আপ অ্যান্ড ডাউন মোশন এ করবে। তো আপ অ্যান্ড ডাউন মোশন করার ফলে এটা ওপেন এবং ক্লোজ হবে। এবার আমরা হেডটা দেখো, এটাকে আমরা কীভাবে হেড বলব। তো এই যে ভলভটা দেখতে পাচ্ছ এই ভলভের, ইট ইজ দ্য লার্জেস্ট পার্ট, তাহলে আমরা হেডটাকে কী বলতে পারি, ইট ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ ভলভ। এবং এইটা যেহেতু এই অংশটা যেহেতু সিলিন্ডারের ভেতরে থাকবে কম্প্রেসার চেম্বারে, তাই এটা সবচেয়ে সবসময় গরমভাবে হিট হবে। তো ইট ইজ অলসো কল্ড দ্য হিটেস্ট পার্ট অফ দ্য ভলভ, অর্থাৎ এটাকে আমরা সবচেয়ে হিটেস্ট পার্টও বলতে পারি। এই অংশটাকে আমরা বললো, এবার এই অংশটাকে আমরা ফেস। এই ফেসটা জেনারেলি যদি আমরা এই অ্যাঙ্গেলটা দেখি, এখানে এই যে অ্যাঙ্গেলটা দেখি আমরা, এখানে এই যে অ্যাঙ্গেলটা জেনারেট করছে এটা এইখান থেকে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা 30 হতে পারে অথবা 45, 30 হতে পারে অথবা 45 ডিগ্রিও হতে পারে। তো এই যে কাটা অনুযায়ী কত ডিগ্রিতে অ্যাঙ্গেল কাটা হবে, 30 অথবা 45। তো এবার আমরা দেখবো মার্জিন, মার্জিন দেখতে পাচ্ছ ভল ফেস আর এই যে হেড, এর মিডিলে যে অংশটা থাকবে এই দুটোকে অ্যাটাচ যে করেছে তাকে আমরা কী বলবো, মার্জিন বলবো। তো মার্জিন জিনিসটাই, এটাকে আমরা মার্জিন বলবো। এবার মার্জিনের পরের অংশ নেক, এখানে নেক, এটাকে আমরা নেক বলবো, এই অংশটা, এই অংশটাকে আমরা নেক বলবো। তো এই যে নেক, তো এই নেকটা কি ভাল, এটাকে আমরা স্টেম বলবো, স্টেম দ্য পার্ট হুইচ কানেক্ট বিটুইন স্টেম, দ্য পার্ট হুইচ কানেক্ট বিটুইন স্টেম অ্যান্ড ভাল ফেস ইজ কল নেক। তো এটাকে আমরা নেক বলবো। এবার আমরা স্টেমটা দেখব, এই দেখতে পাচ্ছ এই ভাবে সবচেয়ে লম্বা পার্ট কোনটা, স্টেম, তাহলে স্টেম, স্টেম ইজ দ্য লংগেস্ট পার্ট অফ দ্য বল অফ পকেট বল, তাহলে সবচেয়ে লম্বায়, আর হেডটা মনে রাখবে লার্জেস্ট পার্ট, এইটাকে আমরা কী করবো, লংগেস্ট পার্ট, ইট ইজ দ্য লংগেস্ট পার্ট অফ ভল। তো এইবার এখানে আমি একটা ভলভ এঁকেছি, তো এই ভলভের এই যে গাইডটা দেখতে পাচ্ছ, এই দুই সাইডে যে গাইড রয়েছে এ কী করছে, আপ অ্যান্ড ডাউন মুভ করছে কোথায়, গাইডের ভেতরে। তো যদি বলা হয় যে কোন পার্টটা ভলভের গাইড গাইডের ভেতরে আপ অ্যান্ড ডাউন মুভ করবে সেটা ভলভ স্টেম। এবং এই ভলভ স্টেমের একটা কাজ রয়েছে, সে ভাল হেড থেকে টেম্পারেচারটা নিয়ে কনভার্ট করবে কোথায়, স্টেম, স্টেম থ্রু সিলিন্ডার হেডে টেম্পারেচারটা কনভার্ট হবে। তাহলে স্টেমটা দেখা গেল। এবার আমরা দেখবো টিপ, তো ভাল টিপ হচ্ছে সেই অংশ যেটাতে রকার আর্ম অ্যাটাচ থাকে, এখানে একটা রকার আর্ম দিয়ে অ্যাটাচ থাকবে। তো এই ভালভটাকে আপ অ্যান্ড ডাউন মুভ করবে কে, রকার আর্ম। তো
কোন পার্টটাকে ধরে সেটা ভাল্ব টিপকে ধরে, তাই এটাকে আমরা বলি ভাল্ব টিপ। এবার এই যে এই একটা প্রপার্টি রয়েছে, ভাল্ব টিপটা সবচেয়ে হার্ড করা হয়ে গেল। কারণ কি? কারণ আমরা টোটাল ভাল্বের এই পার্টটাকে মুভ করছে, আর মুভ করছে এবং ডাউন আর আপ করছে, ওই জন্য তো টিপটা দেখলাম। আর টিপে একটা প্রপার্টি থাকবে, এটা সবচেয়ে হার্ড হবে, ভাল্বের সবচেয়ে এই অংশটা হার্ড হবে। এইবার এর নিচে যে অংশটা দেখতে পাচ্ছে এটা আমরা বলবো গ্রুপ, এই যে কাটা অংশ এটাকে ভাল্ব গ্রুপ বলবো। তো এই গ্রুপটা করার কি কারণ? কারণ এই ভাল্বটি টোটাল ভাল্বটাকে ধরো এখান থেকে টাইট করতে গেলে বা কানেক্ট করতে গেলে এখানে গ্রুপে গ্রুপ কাটা হয়, যাতে ভাল্বটা ভালো করে ফিট করা হয় রক আর্মের সঙ্গে। তো এটাকে ওই জন্য আমরা গ্রুপ বলবো। এবার এইটা টোটাল ভাল্ব স্প্রিংয়ের সঙ্গে অ্যাটাচ করা থাকে। আর এই হেড হেডের একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে ভাল্ব হেডটা সবসময় টেম্পারেচারের ভেতরে থাকে, তাই এই প্রপার্টিটা এমন করা হয় যে যাতে করে এ সবসময় টেম্পারেচারটা গেইন করতে পারে এবং এর কোনো ক্ষতি বা প্রবলেম না হয়। থ্যাংক ইউ।